Assalamualaikum. Welcome back to my page, Shustir Baranda. আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই যে পাখিটাকে দেখছেন, এটা কিন্তু হলি তিনটা পিপির মধ্যে একটা। ও গত 2 মাস আগে পালিয়ে গেছিল। আমি বেলকনিতে গিয়ে দেখি যে বাইরে একটা পাখি বসে আছে। আমি ভাবছি যে হলি মনে খাঁচা থেকে বের হয়ে গেছে, কিন্তু পরে ভালো করে দেখি না, আসলে হলি না, হলি সে পালিয়ে যাওয়া বেবিটা। এই বেবি পাখিটা যে আবার ফিরে আসবে আমি কল্পনাও করতে পারিনি। পরে এটাকে ধরে আমি হলির খাঁচাতেই রাখলাম, কিন্তু হলি তো অনেক মারামারি শুরু করে দেয়। পরে আর একসাথে না রেখে আরেকটা কেজ এনে ওকে আবার আরেকটা কেজে আলাদা ভাবে রাখলাম। 2 মাস আগেও পাখিটা যেরকম চঞ্চল ছিল, 2 মাস পরে সেই রকমই আছে। আবারও সেই চিন্তাই যে কেজ থেকে কিভাবে সে বের হবে। আর এই ভিডিওটা কিন্তু 2 মাস আগের, যে পাখিটা পালিয়ে গেছিল এটা সেটাই, অনেক বেশি চঞ্চল ছিল। ও কিভাবে কেস থেকে বের হওয়ার চেষ্টা করে একটু দেখলেই বুঝতে পারবেন। ও এতটুকু স্পেস দিয়ে কিভাবে বের হচ্ছে, এবং এইভাবে ও কিন্তু পালিয়ে গেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ পাখিটা আবার ফিরে এসেছে। আমি তো ভাবতেই পারিনি যে সে ফিরে আসবে। ও যখন চলে যায় আমার খুব খারাপ লেগেছিল, কারণ 2টা পাখি মারা গিয়েছিল, বেনও পালিয়ে গেছিল, আবার ও পালিয়ে গেল। সব মিলিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আবার ফিরে আসছে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।